আচ্ছা তাহলে তুমি বুদ্ধুদাকে তুমি বলো কোনটা গাইবে না আমি ততক্ষণ একটু ফোন নিয়ে নি আচ্ছা হ্যাঁ হ্যালো 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 আমি শুভ সকাল মুক্তি আমি গোলাম ফারুক ঢাকা বাংলাদেশ থেকে বলছি বেশ অনেক দিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে घोषणा कर पूजा मंडप पड़बेन तो बांग्लादेशे आसले पूजो की धरनेर हय मन करी प्रत्येक बांगला भाषीर एस अंत तो बांग्लादेशेर पूजोटा দেখা উচিত এই জন্য আমি আমার বোন হৈমন্তীর সাথে সাথে সকলকে আমন্ত্রণ জানাই বাংলাদেশে এবং সাথে সাথে আমি একটা কথা বলি যে উনি তো একটা কিংবদন্তির তুল্য শিল্পী এবং সবচেয়ে ওনার যেটা বৈশিষ্ট্য দুটো একটা হলো দীর্ঘদিন উনি ওনার শিল্প জীবনের মধ্য গগনে নিজেকে ধরে রেখেছেন তার নিরলস চর্চায় নিষ্ঠায় অধ্যবসায় দিয়ে এবং সাথে সাথে আমার আরেকটা বিষয় ওনার খুবই ভালো লাগে যে উনি নতুনদেরকে খুব ইনস্পায়ার করেন এমনকি যে আজ সকালের আমন্ত্রণে নতুন প্রবীণ শিল্পীদেরকে উনি যেভাবে টেলিফোনে উনি যে কথা বলেন এবং তাদেরকে যেভাবে উৎসাহিত করেন আমি মনে করি একটা মহৎ শিল্পী এটা হলো একটা অত্যন্ত মানে একটা একটা শ্রদ্ধা বা একটা অনেক মানে যে আমাদের সকল শ্রোতা দর্শকদের একটা বিশাল শ্রদ্ধা শুভকামনা ওনার প্রতি তো আমি খুব সম্প্রতি ওনার একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম আমাদের বাংলাদেশ থেকে বের করেছে আমি তোমার প্রেমে অ্যালবামটার নাম তো এখানে আমি দুটো গান ওনাকে অনুরোধ করি রবীন্দ্রসঙ্গীতের ওই অ্যালবাম থেকে একটা হলো আমি তোমার প্রেমে হব সবস অনন্ত ভাবে ভাবি আর সকল স্বপন পারে ডাক শুনেছি এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি উনি গান আর আমি হলো বুদ্ধদেব বসু ওনাকে একটু অনুরোধ করি ওনার প্রতি আমার শ্রদ্ধা উনি 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 আমরা আমাদের খুব ছোট সঙ্গীত পরিচালক বুদ্ধদেব গাঙ্গুলি সেই এককে এক ব্যক্তি দুই এই ধরনের একটা গান শুনেছিলাম সনত সিংহের পুজোর উপরে যে নামটা পড়া মানে ভালো লাগছে না পুজো হচ্ছে নন্দীবাড়ির পাঠশালাতে তো এটা যদি উনি একটু গিয়ে শোনান তো আপনারা প্রত্যেকে ভালো থাকেন এবং প্রত্যেকের প্রতি আমাদের সকলের শারদীয় শুভেচ্ছা আপনাদের জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল শুভকামনা রইল আপনারা খুব ভালো থাকুন আমরা অনুরোধের গানগুলো নিশ্চয়ই মাথায় রাখছি নিশ্চয়ই হৈমন্তদি করবেন তবে যেহেতু এক্ষুনি এক্ষুনি পুজোর গানের কথাতে ঢুকেইছি আর তুমি নিখাত বুদ্ধদাকে এখন রাজি করিয়ে ফেলেছো কোনটা গাইবে হ্যাঁ একটু করে শোনা যদি ভাবো আমি একা এটি সে শুধু তোমার যদি ভাবো আমি একা সে শুধু তোমার দেখা যেভাবে তুমি নিজে ভাবো যেভাবে
আমি অরিজিনালি গানটা যখন অ্যালবামে শুনবো, তার মিউজিক অ্যারেঞ্জমেন্ট কী সেটা তো অবশ্যই গানের মাত্রাকে বাড়াবে, কিন্তু গানটা নিজস্ব ক্ষমতাতে এত সুন্দর, এখনই যখন শুনছি মানে সেরকমভাবে প্রস্তুতি ছাড়াই ভীষণ সুন্দর গানটা, না ভাল লাগছে? খুব সুন্দর। আসলে আমরা কি ভেবেছি জানিস, যে বাংলা গান, আধুনিক বাংলা গান যেটাকে বলে, সেই গানগুলো যেন আস্তে আস্তে কীরকম সরে সরে যাচ্ছে, না এখনকার দিনের গানের কথা, গানের সুর সবই কীরকম পরিবর্তিত হয়েছে। কিন্তু আমি তো অনেক দিন ধরে গাইছি আর অনেক রকমের গানও গেয়েছি, কোথায় যেন মনে হচ্ছে সেই পুরনোটা আমাকে টানছে। আর এই বুদ্ধ কি বলবো, বেশি বলা হয়ে যায় ওর সম্বন্ধে, ওরা আমার এই ভাবটা খুব বুঝতে পারে যে কি চাইছি আমি, এখন কোন ধরনের গান আমার গাইতে ইচ্ছে করছে। আর তেমনি চিরঞ্জিৎ লিখেছে, ওকে বাবলু বাবলুই বলি আমি, একটা পাগলা টাইপের ছেলে জানিস, অদ্ভুত একদম। এই গানটা জন্ম মানে সৃষ্টি কীভাবে হলো বলছি, একদিন আমরা একটা জায়গায় ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে হেভি জোর বৃষ্টি হচ্ছে। আমি চিরঞ্জিতের ভালো নাম বাবলুদা, আমি বাবলুদা বাবলুদা করি, বাবলুদা একটা সুর মাথায় ঘুরছে একটুখানি লিখবে? ওই কোথায় লিখবো, এখানে বসে চলো একটা জায়গায়। শেডের তলায় গেছি, গিয়ে বললাম এরকম সুরটা করছি, বলছে যে আবার করো, আমি আবার করলাম, তারপর বলছে আমার কে গাইবে, কেউ গাইবে, তুমি করো না, তখন কিছু ঠিক করিনি তো কিছু। তারপর ও লিখলো যদি ভাবো আজ আমি একা, এটা এটা লেখেনি, তো বলে যে কে গাইবে বলতে বলতে আমাকে ধরো কোনো বলে মেল না ফিমেল, আমি বললাম ফিমেল ধরো, তারপরে আরও ক্লিয়ার করে বলো কে গাইবে, তখন আমি বললাম দিদির কথা বলেছি, আমি ওনার কথা বললাম, তাহলে তো লিখতেই হবে, লেখো যদি ভাবো আজ আমি একা, সে শুধু তোমার দেখা। আমি তোমার গিয়ে দৌড়ে দৌড়ে শোনালাম, গিয়ে এত ভালো লাগলো, মানে আউটস্ট্যান্ডিং লেখা, মানে ভাবা যাচ্ছে না। সত্যি সত্যি হৈমন্তদি তুমি যেটা বলছো, এই গানটা শুনলে সেই যে গানের কথার একটা এনরিচড একটা কথা যেটা মনে দাগ কেটে যায়, ঠিক সেই গানটাতে সেই ছোঁয়াটা পেলাম আমি।